এই গল্লাতে মধ্যে কি ছাই আছে মক্ষা মক্ষা বলি খেউজি ধাননি কথা আর হনুহালে হই গৈছে কারণ বাবুনৰ মানে আকাল হৈ গৈছে আজি কল 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 এবি রে ভাই আপোনাক অনুমান সংগ্রাম জানি সময় ইউটিউব চ্যানেলে আৰু নতুন ভিডিও লৈ বাই বাই মস্ত রোডে গাইস ভয়ংকর রোড দিছি আজি ইনি পূজা কৰা হৈছে স্কুটিখনক আগতে আৰু নিজৰ বাইক স্কুটি বা গাড়ী যিয়ে নহওক ভাল করে পূজা করব আজি আর আজি বলে নহয় সদায় ভালকে রাখব যাতে আপনার যাত্রা যাতে সদায় সাথ দিয়ে আপনার নিজের নিজের বাহনখনে সিস্টার রেডি ময়ো রেডি রক এটা গই থাকো বুঝা করে প্রথম যাম আমি কত প্রথম কত যাম হাউলি প্রথম যাম হাউলি তার মানে আরো একজনী ভন্টি আছে ইহতর দোকানত মানে পূজা করে আছে তো তাতে একবার মাতিছে রাতে যাম দেন তারপরা ভাইটিদার ঘরত যাম আর গাইছ এতিয়া হে গাড়ি বা সেই মানে এতিয়া বলে আগর পরে গাড়ি সারি বা বেশি পূজা করে কিন্তু আমার সরু কালত বিরাট ভাল লাগা আছে বিশ্বকর্মা পূজা সাইকেল মেইন আছিল না সাইকেল ধুই ধুই পুরা একদম মানে ধূপ সুপ জ্বলাই কি বড়াকে সবতে ঘুরেছিল পূজা মানে আর বিশ্বকর্মা পূজার দিনা পুরা ঘুরু আর সাইকেল ধুই পেলায় একদম পূজা সূজা করে পেলায় তো সেইবিল দিন মনত পড়ে আর বিশ্বকর্মা পূজার টাইমত তো গাইছ এ আহিবলো ভন্টিহতর দোকান এইখানে ভন্টিহতর দোকান আর এয়া হল ভন্টি মোর পিঙ্কি তো কেন পুরা শাড়ি শাড়ি পিন্ধি আহিছে দেখুন এনেকা লাগিছে সরস্বতী পূজা আহে যেন তো কেন আয়োজন কেন ভালে ভালে আরম্ভ হওয়া নাই আর তাইর ডাঙর সিস্টার এইটু ব্যস্ত আছে ফোনত আর এয়া মূর্তি রেডি গোটেখিনি রেডি আর এয়া ভন্টির মাক তারপর পাপা কত আহা নাই আর এতিয়া পূজার আয়োজন মানে নর্মেলি হয়েছে আর কিন্তু খালি বামুন আহা নাই ন বামুন অহার পিছন স্টার্ট হবো আর তো গাইজ আজির ভ্লগটোর বিশ্বকর্মা স্পেশাল এয়া মূর্তি আনি রেডি করেছে আর গোটে যা যোগারখিনি করেছে জাস্ট ওয়েটিং ফর এতিয়া বামুন আর এ বহুত অপেক্ষার অন্তত আহি গল বামুন তার মানে বহুত কেইখন পূজা করে করে আহিছে দেখাতে সেই কারণে দেরি হল অলরেডি এতে পূজা করে পেলায় আর এইখানে রখি আছে আর একটা মানুষ এই পূজা শেষে হবা দেনে গাইস এই পার্টি আহি লয়ে গেল বামুন তার মানে বামুনের একদম রতি ঘটি হয়েছে এই পূজার দিনা কি কব আর উপায় নাই আরম্ভণি এইফালে আমার পাত্র দিয়া হয়েছে ইয়ারে পিছনে আসবে প্রসাদ এখানে প্রসাদ রেডি হয়ে আছে প্রসাদ খাম আরো এটা আর বহুত শর্টকাট পূজা হয়ে গেল বহুত কম হয় এতে মোটামুটি 15 মিনিট পূজা শেষ কারণ বামুনের মানে আকাল হয়ে গেছে আজি এটা পার্টি রখি আছে অলরেডি নিবা তখন আর এয়া হল মেইন দোকানের মালিক অরণিদা তখন আর এদিন মানে তখন দোকানের স্পেশিয়াল বস্তু কেটামান আইটেম আছে মানে বিরাট ফেমাস হাউলিত মানে এটা দেখাম তো এনে কিন্তু স্পেশিয়ালি মোমোটো বিরাট ফেমাস বাকি কেনে আজি দিনটা কেনে গল কিন্তু মানে গেল ভালো ভালো কিন্তু গরম অল্প বেশি হল অল্প বেশি হল না আর সময়ের অল্প অভাব হয়েছে সময়ের অভাব মানে সময়তো হয়েছে আর তোমার দোকানের আমি একদম সরুপরাই খাই আছো মানে মোমোর পরা হোক বা গোটেখিনি আইটেম এই দিন বলে একটু দেখামে নেক্সট কিমান বছর হল আপনার দোকানখন এবার কই দেওয়া করে দিয়েছি মোটামুটি দোকান হল আপনার 2011-এর পরা আজি তো 2023 ইমান বছর অতিক্রম করে দোকানখন 11-12 বছর মান ইমান ইমানখিনি কষ্ট করে পেলায় মানে ইমানখিনি এটা অতিক্রম করে কিনে দোকানখন চলাই আছে তো আপনার আহিব হাউলিত কেতাবে আহিলে দেখাতো দোকান রেকর্ড সোমাই দিব বহুত টেস্টি টেস্টি বস্তু খাওয়া লাগবো আর এইপিনে লগতে এয়া পম্পি দিয়েছে এটা মিঠাই ইফালে প্রসাদ খাওয়াই হওয়া নাই ইয়াতে দি দিয়া বঢ়িয়া পাত খাই বুট ধরে কখনো লগৰ এয়া দিছে এই আছে বুন্দিয়াল আৰু আৰু এতে মিঠাই দেন আৰু এটা কিবা এটা দিলে বঢ়িয়া লাগছে নাৰি বলো দিয়া খাই বিৰাট টেষ্টি লাগছে আপোনালোকে চাওক মই খাই আছো আৰু গাইছে এই দোকানখন দেখিছেনে এই দোকানখন সৰু হ'ব পাৰে কিন্তু ইয়াতে যিটো ভিৰ হয় না আনবিলিভেবল মানে ক'ব মানে ভাষা নাই কেতিয়াবা মই দেখাম বাৰু ইভিনিং টাইমত এই দোকানখন ডেকোৰেট কৰিছে এইবিলাক নতুনকৈ এইটো ৰুম নাছিল ন আগতে তো এইটোৰ বঢ়িয়া কৰি ডেকোৰেট কৰা হৈছে আৰু এইখিনি ল'ব এইখিনি আৰু ছাইডত এটা ৰুম আছে সেইটো ৰুম ল'ব তাৰ মানে দোকানখনৰ স্পেচটো কম নাই সেইকাৰণে কাৰণ এইখিনি জেগাত অকল এইখিনি জেগাতে অকল মানে দোকান কৰে আৰু ইয়াতে মানুহ ভৰ্তি হৈ যায় মানুহ বহুতেই ভিৰ থাকে পূজা হওক বা এনেই অফ ছিজনতো ভৰ্তি থাকে বাৰু এনেও কিন্তু পূজা হ'লে বেছি ভৰ্তি থাকে মানুহ তো সেইকাৰণে তাৰমানে অলপ অসুবিধা হৈ যায় এইকাৰণে স্পেচৰ কাৰণে তো সেইকাৰণে ডেকোৰেট কৰিছোঁ দোকানখন আৰু যাওক তৰণদা অঁ যাওক এনেহ'লে বাকী খাব আহিম মই আৰু বঢ়িয়া কৰি দেখাম তেখেতসকলৰ ঘৰতে বনায় গোটেইখিনি বস্তু আইটেম একদিন বানাও দেখাম কেনেকৈ বানায় আপোনালোকৰ খাইহে পাইছে বানাওটো দেখা নাই বানাও দেখা নাই আৰু গাইছ এইখন হ'ল দোকানৰ ফ্ৰণ্টৰ ভিউটো দেখিছে আৰু এইখন দোকান কৰি পেলাই তেখেতে নিজৰ পৰিয়ালক চলাই আছে তো সঁচাকৈ একদম গ্ৰেণ্ড চেলুট তেখেতক
কিলো এটা নেক্সট লোকেশনৰ আমাৰ কেখব ভাইৰ ঘৰত তো আহি কিনে বঢ়িয়া কৰি আবা খাব দিলে ইয়া এটো বিছে পানী নহয় দে এটো কিন্তু স্প্রাইট হয় স্প্রাইট আৰু ইয়াৰ লগত দিছে এলা পাস্তা ভাজা পাস্তা আৰু ইফালে আছে কেক আমি দুজনে আহি গৈছো এই দাউলাক বৰ খাই আৰু এ আমাৰ কেখব ভাই আজি কি খবৰ পিছে ভাল এটো কিন্তু মৰো আছে মানে মানে বাকি হেনি ফাদাৰ আৰু দেউতা দিছো তাৰ মানে এটা গ্লাছ হতে লৈছে ফাদাৰ আৰু দেউতা দিছো যে কি হে খাই লও বুঢ়া কৰি খাই কিনে তাৰ পিছত কথা পাতি আছো দিয়ক জনি জনি ভাই তো গাইজ ইহঁতৰ ঘৰৰ পৰা এতিয়া ওলাও তো ইয়াৰ বিশ্বকৰ্মা পূজা অলপ এনএনকে গ'ল অলপ আৰু ঘূৰিলোঁ ফুৰিলোঁ যিখিনি পাৰোঁ আপোনালোকক দেখাইছোঁ আৰু বাকী ভাইৰ চেনেল এটা আছে কি নাম আছিলে কেশৱ শইকীয়া কেশৱ শইকীয়া তো নতুন মানে আগৰ পৰা আগতে খোলা কিন্তু তাতে তাৰমানে ডান্সৰ ভিডিঅ' দিয়া আছিল তো এতিয়া তাৰমানে নতুনকৈ আকৌ ষ্টাৰ্ট কৰিছে মাজত অলপ গেপ গ'ল অলপ প্ৰব্লেমৰ কাৰণে তো আপোনালোকে ছাপৰ্ট কৰক তাক যেনেকৈ মোকো ছাপৰ্ট কৰিছে তাকো কৰিব আৰু মই ডেছক্ৰিপশ্যনত গোটেইখিনি তাৰ লিংক দি দিম আৰু অলৰেডি ভিডিঅ' দিয়ে আছে ন আপলোড ভিডিঅ' আপলোড কৰিয়ে আছে তো চেষ্টা কৰি আছে আপোনাৰ এণ্টাৰটেইনমেণ্ট কৰিব তাৰ অডিয়েঞ্চখিনিকো আৰু এইফালে এয়া কামুৰি আছে তাৰ অৰ্ধাংগিনী বাই 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 ব্লগ আৰু গাইজ তাইও ব্লগ বনাই ধুনীয়া ব্লগ বনাই তাইও আৰু ইহঁতৰ ব্লগ চোৱাৰ কাৰণে আপোনালোকে মোৰ ডেছক্ৰিপশ্যনত যাব দেন লিংকটো আকৌ এবাৰ কৈ আছোঁ ক্লিক কৰিব চাব আই হোপ আপোনালোকে এই ভিডিঅ'কেইটা চাই ভাল পাব তো খাইদাই এতিয়া ওলালোঁ আৰু ঘৰ অভিমুখে যাত্ৰা কৰিব তো বাহিৰৰ পৰিৱেশ অলপ এনেকুৱা ধৰণৰ বৰষুণে আহে নেকি কি বা এথেন যাওঁ ৰ'ব জলদি জলদি যাওঁ নহ'লে আৰু বৰষুণত নাই আজকে ক্লাছ নাই তো যাওঁ বহুতে দেৰি হ'ল এতিয়া 3 বাজিল এতিয়া যাই কিনে অলপ ৰেষ্ট চেষ্ট কৰি আকৌ ক্লাছ ষ্টাৰ্টে হ'ব আৰু আৰম্ভ কৰিব হ'ব এই আৰু কামটো এইটোৱে মেইন উপায় নাই খুৰিমা যাওঁ হাঁহি দিয়ক একবাৰ আৰে এইফালে চাওক সেউজী ধাননি কথা আৰু সোণোৱালে হৈ গৈছে পূৰা চাৰিওফালে একদম সেউজীয়াই সেউজীয়া কি বঢ়িয়া পৰিৱেশ অলপ গৈ থাকোঁ এতিয়া ঘৰলৈকে অলপ আজি ব্লগটো আছিল ইমানেই তো আশা কৰোঁ ভিডিঅ'টো চাই ভাল পাব আপোনালোকে তো এনেই বিশ্বকৰ্মা পূজা বুলি আৰু যিখিনি পাৰোঁ আপোনালোকক দেখাব চেষ্টা কৰিছোঁ মানে কি আৰু যিখিনি পাৰোঁ মানে কি তো যিহেতু পূজাই আছিল ভণ্টিহঁতৰ তাতে আৰু ভাইটিহঁতৰ তাতেও গ'লোঁ তো বহুতেই ভাল লাগিল দিনটো এনেকৈ আৰু বাকী ঘৰতো যিহেতু নাছিলোঁ আৰু এইকাৰণে আৰু ভাবিলোঁ কি পূজা বুলি অলপ ওলাই যাওঁ তো আশা কৰোঁ আপোনালোকৰ ভিডিঅ' চাই ভাল পাব লগ পাম নেক্সট ভিডিঅ'ত তেতিয়ালৈকে টেক কেয়াৰ যায় অসম বাই বাই।